could change my name. জনপ্রিয় হলিউড মুভি শ্যাংচি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস গত বছরে মুক্তি পায় সিনেমাটি এবং বিশ্বব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করে। বলিউড কিংবা হলিউড সবখানেই ব্লকবাস্টার সিনেমাগুলোতে দেখা যায় ঝুঁকিপূর্ণ অনেক দৃশ্য। এসব দৃশ্যে গ্রাফিক্স অথবা সিজিআইয়ের ব্যবহার করা হয়। বিশেষ করে অ্যাকশন ও ধ্বংসযজ্ঞের দৃশ্যগুলোতে সিজিআই ব্যবহার বেশি দেখা যায়। এসব দৃশ্যে খরচ যেন আকাশ ছোঁয়া। অনেক সময় একটি দৃশ্যের জন্যই খরচ হয়ে যায় শত কোটি টাকা। আর এমন দৃশ্যের আধিক্য লক্ষ্য করা গেছে শ্যাংচি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস সিনেমাতে। মার্শাল আর্ট সহ চোখ ধাঁধানো নানা রকম অ্যাকশনে ভরপুর সিনেমাটি ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায়। এতে অভিনয় করেছেন শিমুলিউ, আওকওয়াফিনা। এ সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে গাড়ি ধ্বংস দেখানো হয়েছে। যদিও এতে সিজিআই ব্যবহার করা হয়েছে, তবুও এক ডজনেরও বেশি স্পোর্টস কার ধ্বংস করা হয়েছে দৃশ্যটি বাস্তবসম্মত করতে। এক দৃশ্যে গাড়ি ধ্বংসের গল্প জানিয়ে ছবির একজন সদস্য সাক্ষাৎকারে জানান, তারা বেশ কয়েকটি গাড়ি ধ্বংস করেছে। অবশ্যই শেষের দিকে দুর্দান্ত কিছু শট ছিল। যখন একটি বাস পাহাড় থেকে নেমে আসছিল, সেরকম একটা শটে সত্যিই অনেকগুলো স্পোর্টস কার ভেঙে ফেলা হয়েছে। অনেক গাড়ি বিধ্বস্ত হয়েছে ওই শুটিংয়ে। অনেক মানুষের হৃদয় ভেঙে গেছে গাড়িগুলোকে ভেঙে ফেলা দেখে। তবে এর জন্য দৃশ্যটি খুবই দুর্দান্ত হয়েছে পর্দায়। প্রজেক্টের অতিরিক্ত ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজার জো ফারেল জানান, এটি একটি সিকোয়েন্স যা শুধুমাত্র সান ফ্রান্সিসকোর ঘুরতে থাকা জনগণের মাঝেই রাস্তায় চিত্রায়িত করা হয়েছে, যেটি ছিল সান ফ্রান্সিসকোর স্থানীয় জনগণের জন্য একটি উপহার। প্রান্তিসারওয়ার, সময় সংবাদ।